আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা, এখন থেকে প্রতিদিন সন্ধ্যা 7:30 মিনিটে ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে ভিডিও টিউটোরিয়াল আপলোড করব একদম ফ্রিতে। আজকে আমি তোমাদেরকে গ্রামার ক্লাস 12 করাবো, রাইট ফর্মার ভার্ব এক্সাম টেস্ট 1। তো তোমাদের যাদের কাছে শিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার এই শর্টকাট সাজেশন বইটি রয়েছে, তারা সাজেশন বইয়ের পেজ নম্বর 118 বের করো। আজকে আমি 118 নম্বর পেজ তোমাদেরকে পড়াবো। আর তোমরা যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও, স্ক্রিনে দেখা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে SMS করে এই বইটি ক্রয় করতে পারো। রাইট ফর্মার ভার্ব এক্সাম টেস্ট 1। তো 1 নম্বরটি দেখো, এ ম্যান গ্রাজুয়ালি বিকামস ব্লাইন্ড ইফ হি ব্র্যাকেটে not eat food and fish containing vitamin A। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে? গ্রাজুয়ালি আছে। কোনো বাক্যের মধ্যে যদি গ্রাজুয়ালি থাকে তাহলে বুঝতে হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সর্বদা তোমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো এই বাক্যের মধ্যে কিন্তু not আছে। যদি কোনো বাক্যের মধ্যে not থাকে আর যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে তোমাদেরকে অবশ্যই সাহায্যকারী ভার্ব হিসাবে ডু অথবা ডাজ বসাতে হবে নটের আগে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমরা ডু বসাবো নাকি ডাজ বসাবো, আমরা কোনটি বসাবো? তো ডু বসবে নাকি ডাজ বসবে সেটি তোমাদের নির্ভর করবে সাবজেক্টের উপরে। তো দেখো এখানে এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদের এখানে ডু এবং ডাজ থেকে বসাতে হবে ডাজ, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসাতে হয় ডাজ। তো ডাজ বসালাম। এরপরে নটটি ঠিক থাকবে, এরপরে ইটের প্রেজেন্ট ফর্ম। তো ইটের প্রেজেন্ট ফর্ম হলো ইট। তো এখানে অ্যান্সার হবে ডাজ নট ইট। 2 নম্বরটি দেখো, 5 বয়েজ ওয়ার কল্ড বাট ওয়ান সিলেক্ট। তো দেখো এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে সিলেক্টেড। তো দেখো এর ব্যাখ্যাটি হলো 5 বয়েজ ওয়ার কল্ড, অর্থাৎ 5 জন বালককে ডাকা হয়েছিল, বাট কিন্তু ওয়ান একজন সিলেক্টেড, একজনকে নির্বাচিত করা হয়েছে। যেহেতু এটি অতীত, সুতরাং যে ভার্বটি আছে তার পাস্ট ফর্ম করতে হবে। সিলেক্ট এর পাস্ট ফর্ম হলো সিলেক্টেড। 3 নম্বরটি দেখো, গেট ইট ব্র্যাকেটে বি বাই হিম। তো দেখো এখানে কি আছে? বাই আছে। তো জানো প্যাসিভ ভয়েসে সাধারণত বাই থাকে, আর প্যাসিভ ভয়েসে যে ভার্বটি থাকে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হয়। তো বি এর পাস্ট পার্টিসিপাল ফর্ম কিন্তু বিন। তো আমি এখানে লিখে দিব বিন। 4 নম্বরটি দেখো, হি ব্রোক হিজ লেগ হোয়াইল হি প্লে ফুটবল। তো দেখো এখানে কি আছে? হোয়াইল আছে। তো হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে তোমাদেরকে সেটি করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আবার বলি, তোমরা যদি হোয়াইলের পরে সাবজেক্ট দেখো, হোয়াইলের পরে সাবজেক্ট যদি দেওয়া থাকে তখন তোমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হলো ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে আছে হি। হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়াস, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস যুক্ত ভার্ব বসাতে হয়। আর ওয়াস এবং ওয়ারের মধ্যে এস যুক্ত ভার্ব হলো ওয়াস, সুতরাং বসাতে হবে ওয়াস। এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, প্লের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে প্লেয়িং। এখানে অ্যান্সার হবে ওয়াস প্লেয়িং। আশা করি তোমরা 4 নম্বরটি বুঝতে পেরেছো। এবার চলে যাবো 5 নম্বরে। 5 নম্বরটি দেখো, আই নেভার থ্রো অফ ব্র্যাকেটে গো দেয়ার। তো দেখো এখানে আছে অফ, আর অফ হলো প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে যাবে গোয়িং। 6 নম্বরটি দেখো, আই স দ্য বার্ড ব্র্যাকেটে ফ্লাই ইন দ্য স্কাই। এখানে তোমাদেরকে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এর ব্যাখ্যাটি হলো সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্যবিহীন হয় তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এবার চলে যাব 7 নম্বরে। 7 নম্বরটি দেখো, আই ওয়ার্ক হার্ড সো দ্যাট আই সাকসিড। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি সো দ্যাট থাকে তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে কুড প্লাস যে ভার্বটি দেওয়া থাকবে সেটি বসাতে হবে। সূত্র থেকে বসালাম কুড, এরপরে যে ভার্বটি দেওয়া আছে সেটি বসিয়ে দিলাম। এর ব্যাখ্যাটি হলো সো দ্যাট এর পরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে তোমাদেরকে কুড প্লাস যে ভার্বটি আছে সেটি বসাতে হবে। ৮ নম্বরটি দেখো, ইফ আই হ্যাড এনাফ মানি আই হেল্প দ্য পোর। তো দেখো ইপের পরে কি আছে, হ্যাড আছে। ইপের পরে হ্যাড থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। এটি হলো কন্ডিশনাল সেন্টেন্স। তো উড হ্যাভ বসালাম এবং ভার্বের পিপি, হেল্পের পিপি হলো হেল্প। তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ হেল্প। এবার চলে যাব ৯ নম্বরে, ইট ব্র্যাকেটে রেইন সিন্স মর্নিং। কোনো বাক্যের মধ্যে যদি সিন্স প্লাস টাইম থাকে, কোনো বাক্যের মধ্যে সিন্স প্লাস টাইম দেওয়া থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। কোনো বাক্যের মধ্যে যদি সিন্স প্লাস টাইম থাকে, দেখো সিন্স প্লাস মর্নিং আছে, তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কোথায় হ্যাভ বসবে আর কোথায় হ্যাজ বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসাতে হবে হ্যাজ, বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে হ্যাভ। তো দেখো সাবজেক্ট থার্ড পারসন গুলো হলো হি, শি, ইট, নেম। তো দেখো এখানে কি আছে, ইড আছে। ইড হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ। এরপরে সূত্র থেকে বসাতে হবে বিন, এরপরে যে ভার্বটি আছে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে আছে রেইন, তো রেইনের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রেইনিং। তো এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন রেইনিং। ১০ নম্বরটি দেখো, ওয়াকিং অ্যাজ ওয়েল অ্যাজ সুইমিং, ব্র্যাকেটে বি এ গুড এক্সারসাইজ। তো দেখো অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত বাক্যের আগের অংশ হয় সাবজেক্ট। তো দেখো এখানে সাবজেক্ট হলো ওয়াকিং, আর ওয়াকিং হলো সিঙ্গুলার সাবজেক্ট, কারণ কোনো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত করা হয় তাহলে সেটিকে বলা হয় জিরান, আর জিরান হলো সিঙ্গুলার সাবজেক্ট। ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। তো এখানে অ্যান্সার হবে ইজ। ১১ নম্বরটি দেখো, ম্যান ব্র্যাকেটে ভার্ব টু বি মর্টাল। তো দেখো ম্যান মানুষ মাত্রই মরণশীল, এটি একটি প্রবাদ বাক্য। তো এখানে তোমাদেরকে বসাতে হবে ইজ, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। ১২ নম্বরটি দেখো, দ্য সান ব্র্যাকেটে রাইস অ্যাট 5:16 অর্থাৎ 5:16 টুমোরো। তো কোনো বাক্যের মধ্যে যদি টুমোরো থাকে তাহলে বুঝতে হবে সেটি ফিউচার ইনডিফিনিট টেন্স, আর ফিউচার ইনডিফিনিট টেন্সে তোমরা সর্বদা উইল বসাবা। তো এখানে যেহেতু টুমোরো আছে, টুমোরো থাকলে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে উইল বসাতে হবে এবং যে ভার্বটি থাকবে সেটি বসাতে হবে। এখানে অ্যান্সার হবে উইল রেইস। এবার চলে যাব ১৩ নম্বরে, ওয়েট হার আনটিল আই ব্র্যাকেটে ডু নট কল ইউ। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি টিল, আনটিল, আনলেস থাকে, এগুলো হলো নেগেটিভ, এরপরে আর কখনো ডু নট, ডাজ নট বা ডিড নট বসানো যাবে না। আমি আবার বলি, কোনো বাক্যের মধ্যে যদি টিল, আনটিল, আনলেস থাকে তাহলে বুঝতে হবে এগুলো নেগেটিভ ওয়ার্ড, এরপরে কখনো ডু নট, ডাজ নট বা ডিড নট এগুলো কখনোই বসানো যাবে না। সুতরাং আমি এখান থেকে ডু নট বাদ দিব, এখানে শুধু তোমাদেরকে যে ভার্বটি সে ভার্বটি ঠিক রাখতে হবে। এখানে অ্যান্সার হবে কল। ১৪ নম্বরটি দেখো, আই স মাই ফ্রেন্ড ব্র্যাকেটে ওয়াক ইন দ্য ফিল্ড। আই স মাই ফ্রেন্ড, আমি দেখলাম আমার বন্ধু মাঠের মধ্য দিয়ে হাঁটতেছে। তো দেখো সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি যুক্ত করতে হয় যদি বাক্যটি দ্বারা কোনো উদ্দেশ্য না বোঝায়। তো দেখো আমি দেখলাম আমার বন্ধুকে মাঠের মধ্যে দিয়ে কি করতেছে, হাঁটতেছে। এই বাক্য দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি, সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে তোমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। ১৫ নম্বরটি দেখো, ইউ আর নট টু ব্র্যাকেটে লিভ দ্য স্কুল উইদাউট মাই পারমিশন। তো দেখো এখানে কি আছে, টু আছে, আর কোনো বাক্যের মধ্যে যদি টু দেওয়া থাকে, কোনো বাক্যের মধ্যে টু দেওয়া আছে, এরপরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সে ভার্বের বেস ফর্ম করতে হয়। লিভ এর বেস ফর্ম হলো লিভ। তো এখানে অ্যান্সার হবে লিভ। ১৬ নম্বরটি দেখো, হ্যাড ইউ বিন সিরিয়াস ইন ইউর স্টাডি ইউ ব্র্যাকেটে পাস। তো কোনো বাক্যের মধ্যে যদি হ্যাড থাকে তাহলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাডের পরে যদি ভার্বের পিপি থাকে, দেখো হ্যাডের পরে ভার্বের পিপি হলো বিন, তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। এটি হলো কন্ডিশনাল সেন্টেন্স। তো উড হ্যাভ লিখলাম, পাস এর পিপি হলো পাস্ট, তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ পাস্ট। এবার চলে যাই ১৭ নম্বরে। ১৭ নম্বরটি দেখো, দ্য নিউ কম্পিউটার ব্র্যাকেটে অ্যারাইভ নেক্সট উইক। তো কোনো বাক্যের মধ্যে যদি নেক্সট প্লাস টাইম থাকে, কোনো বাক্যের মধ্যে নেক্সট প্লাস টাইম থাকলে তোমাদেরকে বুঝতে হবে সেটি ফিউচার ইনডিফিনিট টেন্স। আর ফিউচার ইনডিফিনিট টেন্সে সর্বদা সাহায্যকারী ভাব হিসাবে তোমরা উইল বসাবা। তো এখানে সাহায্যকারী ভাব হিসাবে আমি উইল বসিয়ে দিলাম, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে উইল অ্যারাইভ। ১৮ নম্বরটি দেখো, ইউ হ্যাভ ব্র্যাকেটে ডু এ রং টু হিম। তো কোনো বাক্যের মধ্যে যদি হ্যাভ থাকে, কোনো বাক্যের মধ্যে কি দেওয়া আছে, হ্যাভ আছে, এরপরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। তো ডু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ডান, তো এখানে অ্যান্সার হবে ডান। ১৯ নম্বরটি দেখো, হি স্ট্রাইক মি সো হার্ড দ্যাট আই ফিল ডাউন। এখানে এই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তো এই ভার্বের পাস্ট ফর্ম হলো স্ট্রাক, তো এখানে অ্যান্সার হবে হি স্ট্রাক মি সো হার্ড দ্যাট আই ফিল ডাউন। তো এটি ব্যতিক্রম, তোমরা এই সেন্টেন্সটি মুখস্থ রাখো। ২০ নম্বরটি দেখো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ব্র্যাকেটে বি সেলফিশ। তো দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের অংশ হয় সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো হি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হয় ইস। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হয় ইস। ২১ নম্বরটি দেখো, হি লে ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। তো দেখো এখানে কি আছে, লে আছে, তো এখানে তোমাদেরকে লে ঠিক করতে হবে। লে ডাউন এটি একটি গ্রুপ ভার্ব, তো এখানে অ্যান্সার হবে হি লে ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। ২২ নম্বরটি দেখো, দ্য রিভার হ্যাজ ব্র্যাকেট ওভারফ্লো ইটস ব্যাঙ্কস। তো দেখো এখানে হ্যাজ আছে, যদি কোনো বাক্যের মধ্যে হ্যাভ অথবা হ্যাজ থাকে, এরপরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকে, তাহলে সেই ভার্বের সাথে তোমাদেরকে পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। তো এখানে কি আছে, ওভারফ্লো, ওভারফ্লোর সাথে পাস্ট পার্টিসিপাল করে দিলাম, হয়ে যাবে ওভারফ্লোড। এবার চলে যাব ২৩ নম্বরে। ২৩ নম্বরটি দেখো, আই ক্যান নট হেল্প ব্র্যাকেটে লাভ। কোনো বাক্যের মধ্যে ক্যান নট হেল্প থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, কারণ ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখানে অ্যান্সার হবে আই ক্যান নট হেল্প লাফিং। ২৪ নম্বর, দ্য ফ্রুটস ব্র্যাকেটে টেস্ট সুইট। দ্য ফ্রুটস এটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্য ফ্রুটস, সুতরাং এখানে তোমাদেরকে এস যুক্ত করতে হবে। আমি এস যুক্ত করলাম, এখানে অ্যান্সার হবে দ্য ফ্রুটস টেস্ট সুইট। ২৫ নম্বরটি দেখো, আই উইশ আই ব্র্যাকেটে সিং এ ফক সং। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি উইশ দেওয়া থাকে, কোনো বাক্যের মধ্যে উইশের পরে যদি সাবজেক্ট থাকে, তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস ভার্ব। সূত্র থেকে বসালাম কুড, এরপরে দেখো আছে সিং, সিং এর ভাবটি ঠিক থাকবে। আমি আবারও বলি, উইশের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে, উইশের পরে সাবজেক্ট দেওয়া থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস ভার্ব, সূত্র থেকে বসাবো কুড এবং যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকলো। তো তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের এক্সাম টেস্ট 1-এ 25টি রাইট ফর্ম অফ ভার্ব আমি দিয়েছি, আমার বইয়ের পেজ নম্বর ১১৮-তে। এই 25টি আমি তোমাদেরকে ব্যাখ্যা সহ সমাধান করে দিলাম। প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা, আগামীকালকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আবার নতুন ক্লাস নিয়ে হাজির হব। আমি তোমাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করি, তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে জানিয়ে দাও রকিবুল 24 নিয়মিত সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপর ভিডিও টিউটোরিয়াল আপলোড করতেছে, প্রতিনিয়ত তোমরা ক্লাস পাবা, তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না। আমি নিয়মিত ক্লাস নিব ইনশাল্লাহ। আজকে থেকেই সন্ধ্যা 7:30 তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ক্লাসগুলো পেয়ে যাবা। তোমরা অবশ্যই যারা যারা ডিগ্রি শিক্ষার্থী রয়েছে, তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা সবাইকে জানিয়ে দাও, সবাই একদম ফ্রিতেই ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশ শিখুক। আমার এটিই চাওয়া তোমাদের কাছে।